আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রকি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ভিউয়ার্স, অনেকেই কমেন্ট করেন যে ভাই সৌদি আরবের রাস্তাঘাট আমাদেরকে দেখাইতেন। তো আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের সমস্ত রকম রাস্তাঘাটের সম্বন্ধে বা ট্রাফিক সিগনাল এবং কোনখানে কত স্পিডে গাড়ি চালাতে হয়, কীভাবে তার সাইনবোর্ড থাকে লেখা, আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখাবো। আর একটি কথা না বললেই নয়, আপনি প্রতি বৃহস্পতিবার আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বরকম স্বর্ণের আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখ আমার গাড়ি আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো একটি কথা আপনাদেরকে বলে রাখি, একা একা আমি ড্রাইভ করব এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো হয়তো বা একটু ভিডিওটা এলোমেলো হতে পারে বা কাঁপতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের অনুরোধেই আমার এই ভিডিওটা করা। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এই যে এখন রওনা দেব ইনশাল্লাহ। এই যে আপনার ড্রাইভ মোডে দিলাম। তো চলুন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাই রাস্তা। তো আসলে রাস্তাগুলি কিন্তু খুবই সুন্দর, দেখুন রাস্তায় কিন্তু কোনো গ্যাপ নাই বা ভাঙা নাই, ভাঙাচোরা নেই, রাস্তাগুলি খুবই সুন্দর। তো এই সাইডে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই, এই ডাইন সাইডের এটা কিন্তু আপনার পাশ রাস্তা, তার মানে আপনারা যেদিকে যাতে লাগেন এটা কিন্তু ডাইন সাইড দিয়ে চলা লাগে। আর এখানে কিন্তু দেখুন প্রতিটা রাস্তার পরে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, তো এটা কিন্তু আপনার আরবিতে 70। তো এটা কিন্তু স্পিড আর কি, এটা 70 দেওয়া রয়েছে। তো 70-এর উপরে গেলে আপনার এখানে অনেক জায়গায় ক্যামেরা থাকে, তো ক্যামেরায় জরিমানা চলে আসে। তো আপনাদেরকে যদি একটু বলি ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু রাস্তাগুলি আপনার সব লেন কিন্তু আলাদা করা, দেখুন এই এক এক সাইড দিয়ে কিন্তু 4-5টা করে কিন্তু গাড়ি যাইতে পারে। তো এখানে কিন্তু বলে রাখি সব গাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে ডাইন সাইড ধরে চলে, এখানে বামে সাইডে কোনো গাড়ি চলে না, সবই ডাইন সাইডের রাস্তা ধরে চলে। তো দেখুন আসলে খুবই সুন্দর রাস্তাঘাটগুলো, পরিবেশটাও খুবই সুন্দর। তো সামনে যদি আপনাদেরকে যদি দেখায়, দেখতে পাচ্ছেন সামনে এখানে কিন্তু আপনার সিগন্যাল আছে। তো এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে সাইনবোর্ড, এখানে কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে যে কোন রাস্তাটা কোন দিকে গেছে, কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু আপনার সাইনবোর্ডে লেখা থাকে। তো আমরা এখন ডাইন সাইডে যাব। তো যদি সোজা যেতাম তাহলে আমরা ওই রাস্তাটা আর কি ধরতাম, হাতের বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমরা ধরতাম। এখন আমরা ডাইন সাইডে যাবো বলে আমরা পাশ রাস্তায় ঢুকে পড়ছি। তো এই পাশ রাস্তা দিয়ে আর কি এটা ডাইন সাইডে যাওয়া যায়। তো দেখুন এখানে কিন্তু আপনার সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে যে এই ডাইনের রাস্তাটা কোন দিকে গেছে, বামের রাস্তাটা কোন দিকে গেছে। তো এই হচ্ছে সৌদি আরবের রাস্তা। দেখুন ভিউয়ার্স, এখানে রাস্তার পরে কিন্তু আপনার বিভিন্ন রকম সতর্কতা সিগনাল দেওয়া থাকে, প্রত্যেকটা সাইনবোর্ড আছে। দেখুন সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটা আপনি ইচ্ছা করলে ডাইন সাইডের কার রাস্তা ধরলে ওই সাইডে যাওয়া লাগবে, আর এটা কিন্তু আপনার বামেও যাওয়া যাবে। তো বাম সাইডে যদি আপনাদেরকে দেখায়, দেখুন এই বাম সাইডে কিন্তু গাড়ি আসতেছে, মাঝখান দিয়ে কিন্তু লেন আছে। তো এরকম এই করা। তো আপনাদেরকে যে ডাইন সাইডের কাছে সাইনবোর্ডটা দেখালাম যে ডাইন সাইডের একটা পাশ রাস্তা, ওই দেখেন ওই রাস্তা থেকে গেলে সামনে আপনার ইউটার্ন করা যায়, আপনার ওই সাইডের রাস্তা যেতে লাগলে সেই ক্ষেত্রে আপনার ডাইন সাইডে উঠে ওই সামনে থেকে ইউটার্ন করে এদিক দিয়ে আবার নামে আসা লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটার্নের সাইনবোর্ড দেওয়া আছে পাশে। এই দেখেন মেন রাস্তাগুলো এরকম ব্রিজের নিচ দিয়ে ঢুকে যায়, এরকম এই ব্রিজের নিচ দিয়ে গেছে আর কি। আর ইউটার্ন করার জন্য উপরে গাড়ির রাস্তাগুলো এদিক দিয়ে আপনার ইউটার্ন হয়ে আসে গাড়িগুলো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মেন রাস্তা না, এটা হচ্ছে আপনার শাখা রাস্তা আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু এই কারণেই, অনেকের হয়তো দেখার প্রতি ইচ্ছা থাকে যে সৌদি আরবের রাস্তাঘাটের কথা শুনি অনেক রকমেরই খুব সুন্দর সুন্দর নাকি রাস্তা। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো একটি কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যে সাইনবোর্ড আছে আর কি, এখানে কিন্তু সবকটা সাইনবোর্ডই কিন্তু কাজীয়। এটা একটা সাইনবোর্ড যদি কেউ যদি মিস্টেক করে তাহলে কিন্তু সে কিন্তু বড় বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনাদেরকে যদি দেখাই, দেখুন উপরে যে সাইনবোর্ডটা দেখতেছেন এখানে কিন্তু আপনার ক্যামেরা দেওয়া থাকে, এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার মোবাইলের জন্য আর কি। এই যে দেখুন ক্যামেরা উপরে আছে, এই যে ক্যামেরা। তো এই ক্যামেরাগুলো কিন্তু আপনার ওই অনেক সময় হয়তো অনেকেই ওই গাড়ি ড্রাইভ করতে লাগলে মোবাইল ব্যবহার করে, এই কারণে এই ক্যামেরাগুলো দেওয়া থাকে। তো এই মোবাইল ব্যবহার করলে এই ক্যামেরাগুলো আপনার অটোমেটিক হচ্ছে ছবি তুলে নেয় এবং সেই গাড়ির মালিকের হচ্ছে নামে মোবাইলে মেসেজ চলে যায় যে আপনার হচ্ছে গাড়ি ক্যামেরা খাইছে মোবাইলের। তো এইভাবে আর কি, এরকম এই প্রতিটা রাস্তায় এরকম আপনার দেওয়া থাকে, ক্যামেরা দেওয়া আছে। আপনার স্পিড কন্ট্রোলের এক ক্যামেরা থাকে, মোবাইলের এক ক্যামেরা থাকে, সিট বেল্টের ক্যামেরা থাকে, এগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গায় জায়গায় আর কি এই ধরনের ক্যামেরা থেকে যায়। তো বাম সাইডে যদি দেখায়, দেখুন এইখানে কিন্তু নিশানা দেওয়া রয়েছে, এর উপরে গেলে ক্যামেরা হবে। এই দেখুন ক্যামেরার সিনারি দেওয়া আছে।
তো এরকমের অতিরিক্ত গেলে কিন্তু এভাবে ক্যামেরা আসে, রাস্তায় অনেক জায়গায় ক্যামেরা বসানো থাকে, আর সেই ক্যামেরা থেকে আর কি ছবিগুলো আসে। আর আপনাদেরকে এইমাত্র মোবাইলের কথা বললাম যে মোবাইলের ক্যামেরা আছে, এই যে দেখুন উপরে মোবাইলের ক্যামেরা, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা। অনেক সময় যারা মোবাইল কানে দিয়ে গাড়ি ড্রাইভ করে তাদের জন্য এই ক্যামেরার মাধ্যমে আর কি জরিমানাগুলো চলে আসে। তো একটি কথা বলে রাখি, সৌদি আরবে আসলে কিন্তু সর্বপ্রথমে কিন্তু আপনার প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু সৌদি আরবে গাড়ি চালানো সম্ভব না। সৌদি আরবের নিয়মকানুন খুবই কঠিন। এই সৌদি আরবে গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে একটি ইন্স্যুরেন্স করা লাগে, যার নাম হচ্ছে আপনার তামিন বলে আরবিতে। এটা হচ্ছে আপনার ড্রাইভারি লাইসেন্সের ইন্স্যুরেন্স। তো এই ইন্স্যুরেন্সের পরে যদি কোনো ড্রাইভার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে আর কি কোম্পানি থেকেই টাকাগুলো পায়। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।